দুর্নীতির বিরুদ্ধে সৎসাহস দেখাচ্ছে সরকার, কাউকে ছাড় দেয়া হবে না বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে সরকার সংশ্লিষ্ট সবার ভূমিকা রাখার তাগিদ স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনের। দেশের বাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়ল, ডিজেল ও কেরোসিন লিটার প্রতি 75 পয়সা ও অক্টেনের দাম বাড়ানো হয়েছে 2.50 টাকা। সিলেটে নদ নদীর পানি কমতে শুরু করেছে, সুরমা ও কুশিয়ারার পানি 3 পয়েন্টে বিপদসীমার উপরে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন, স্বাস্থ্য খাতে অতি বাণিজ্যিকীকরণ জেঁকে বসেছে, অতি অর্থের আকাঙ্ক্ষার চাপে মানুষ। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন রাঙামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুমং মারমা মারা গেছেন। নথিপত্রে তথ্য গোপনের মামলায় 34 অভিযোগেই দোষী সাব্যস্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার বুরিজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নারী শিশুসহ অন্তত 11 ফিলিস্তিনি নিহত। 6 মাস পর মাঠে নামছে নারী ফুটবল দল, কিংস অ্যারেনায় আজ ফিফা ফ্রেন্ডলিতে প্রতিপক্ষ শক্তিশালী চাইনিজ তাইপে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরেও খেলতে চান সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।